ঝাপরিঝিয়াতে ইউক্রেনের 1,000-এরও বেশি বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত। এদিকে রাশিয়ান সৈন্যরা ডিনিপারের বাম তীরে অবস্থান নিচ্ছে। সর্বশেষ সংবাদে জানবেন পুতিনের প্রশংসায় পঞ্চমুখ এরদোয়ান। এবারে বিস্তারিত, ঝাপরিঝিয়াতে ইউক্রেনের 1,000-এরও বেশি বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত। রাশিয়ার বিমান ও আর্টিলারি স্ট্রাইক ইতিমধ্যে ঝাপরিঝিয়া শহরে অবস্থিত 1,000-এরও বেশি বিদেশি জঙ্গিকে নির্মূল করেছে। উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগোভ বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন। সলোভিয়েভ লাইফ টিভি চ্যানেলকে বলেন যে রাশিয়ার মহাকাশ বাহিনী এবং ঝাপরিঝিয়া শহরে আর্টিলারির হামলায় 1,000 জনেরও বেশি লোককে নির্মূল করা হয়েছে। রাজনীতিবিদ আরও উল্লেখ করেছেন যে 34টি দেশে ভাড়াটে যোদ্ধা কিয়েভের পক্ষে লড়াই করছে, তাদের মধ্যে পুলিশ, জর্জিয়া, চেচেন, ফরাসি এমনকি আরবরাও রয়েছে। আরবদের মধ্যে রয়েছে জাতাফ আল নুসরা এবং দায়েশ, ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর আরবি নাম এটি, যেটি রাশিয়াতেও নিষিদ্ধ। এদিকে রাশিয়ান সৈন্যরা ডিনিপারের বাম তীরে অবস্থান নিচ্ছে। রাশিয়ান সৈন্যরা ডিনিপার নদীর বাম তীরে যাওয়ার অনুমোদিত পরিকল্পনার সাথে কাজ করছে। এটি হচ্ছে কঠোরভাবে অনুশীলন করা একটি কৌশল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনেশেনকো বৃহস্পতিবার রিপোর্টে এমন তথ্য জানিয়েছেন। নিকোলাইভ ক্রিভোই রোগ নির্দেশনায় রাশিয়ান গ্রুপ অফ ফোর্সের ইউনিটগুলি অনুমোদিত পরিকল্পনার সাথে কঠোরভাবে কাজ করছে। তারা ডিনিপার নদীর বাম তীরে প্রস্তুত অবস্থান যাওয়ার জন্য একটি কৌশল চালাচ্ছে, মুখপাত্র এসব তথ্য জানান। 9 নভেম্বর রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগো ইউক্রেনের আর্মির ইন্টিগ্রেটেড গ্রুপ অফ ফোর্সের কমান্ডার জেনারেল সের্গেই সুরবিকিনকে ডিনিপার নদীর পেছনে সৈন্য সরানো শুরু করার নির্দেশ দেন। ওই এলাকার অপারেশনাল পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা প্রধানের কাছে সুরবিকিন রিপোর্টের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পুতিনের প্রশংসায় পঞ্চমুখ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে উচ্চ আত্মবিশ্বাস উপভোগ করেছেন তার প্রশংসাও করেছেন। এরদোয়ান বলেন, আমি আগেই বলেছি এটি একটি নেতাদের নীতি, আমরা পুতিনের সঙ্গে এর গুরুত্ব উপলব্ধি করছি এবং আমরা যে আত্মবিশ্বাস শেয়ার করি তাছাড়া আমরা এটি অর্জন করতে পারতাম না। পারস্পরিক শ্রদ্ধা আমাদের এই পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করেছিল এবং এটি হলো এখন পর্যন্ত কীভাবে জিনিসগুলো কাজ করছে তারই প্রমাণ। তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তির বিষয়ে সংহতি রয়েছি এবং সম্ভবত আমরা সিনোপে একটি পারমাণবিক পদক্ষেপ নেব এবং প্রতিরক্ষা শিল্পে আমরা যে পদক্ষেপগুলো করেছি তাও অবদান রাখে পারস্পরিক শ্রদ্ধার জন্য। আমরা সফলভাবে সেগুলি বাস্তবায়ন করেছি এবং আমরা তা আরও কৌশলে করিয়ে এগিয়ে যাব। শস্য চুক্তি বাড়ানো যেতে পারে কিনা সে বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাবে উজবেকিস্তানে উড়ে যাওয়ার আগে এরদোয়ান এসব কথা জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।